সবুজের মাঝখান দিয়ে চলে যাওয়া এক পাহাড়ি রাস্তা, সবুজকে সঙ্গে করে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এক সেরা ঠিকানা। প্রতি মুহূর্তে মনে হবে সবুজ যেন মেঘকে ছুঁতে চাইছে, আর মেঘ সবুজকে। মানুষের ভালো লাগাগুলো এখানে প্রতিনিয়ত ক্যামেরাবন্দি হয়, সংরক্ষিত থাকে স্মৃতির পাতায়। এই ঘনসবুজের মাঝখানে সারি সারি দেখুন সাদা সাদা যে পতাকাগুলো, আরও যেন সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। রাবাংলা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে আছি টেমিটি গার্ডেনে, আর অল্প একটু আপনাদের চারপাশটা ঘুরে দেখাবো। মানে এখানে আসলে, পেলিংয়ে আসলে অ্যাকচুয়ালি এই টেমিটি গার্ডেনে সবাই আসে। ব্যাক ক্যামেরাতে দেখাবো, দাঁড়ান আগে সেলফি দল্প একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে ঢুকছি আমরা, দুধার দিয়ে এরকম এগুলো ফ্ল্যাগ লাগানো আছে, জানি না এগুলো মানে কি অর্থ বহন করে। এখানে আসলে আপনি মনের শান্তি পাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু চোখের আরাম পাবেন। সবুজে এক চারিদিকে দেখুন গাঢ় সবুজে ঘেরা। আপনাদের পুরোই বাগানটা অল্প একটু ঘুরে দেখাবো। একদিকে দেখুন ওপরে মেঘ, মনে হয় একটু বাদেই বৃষ্টি আসবে, ওদিকে কিন্তু আস্তে আস্তে রোদ আসছে। তো এইরকম দেখুন রাস্তাটা ধাপ করা করা, টোটাল নিচে নেমে যাচ্ছে, ওপর থেকে নিচে আস্তে আস্তে নামছি, অনেকগুলো ধাপ ক্রস করে নিচে চলে এসেছি। নামা যতটা সোজা কিন্তু ওঠা কিন্তু ততটাই কষ্টকর। 100 টাকা করে এই ড্রেসের জন্য। দেখে এদিক ঘুরে তাকাও, দেখি কেমন লাগছে, এদিক তাকাও, এদিক তাকাও। এই যে সব যাচ্ছে লাইন দিয়ে চা তুলবে, আরো এখানে এই যে আমার মেয়ে, মেয়েও ড্রেস পরেছে, মেয়ের মাও আছে, মানে পুচকেগুলোর সাথে, এদিকে দেখুন প্রত্যেকটা পুচকের সাথে পুচকের মাও কিন্তু ড্রেস পরেছে, আর বাবাগুলো ছবি তোলা যাচ্ছে। ওইভাবে না, টু লিভ ওয়ান বার্ড, টু ফর টু।